নমস্কার, আজ 21 জুন আপনারা জানেন ভারতের উদ্যোগে 2014 সালে জাতিসংঘ 21 জুনকে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা ডিক্লেয়ার করে। সেই সময় থেকে আমরা প্রত্যেক বছর এই দিনে যোগা সেলিব্রেট করি। যোগা আপনারা জানেন ফুল হোলিস্টিক হেলথের জন্য খুব জরুরি, আর আজ যখন পুরো পৃথিবীতে কোভিডের এত একটা আশঙ্কা চারিদিকে, এই সময় যোগা প্র্যাকটিস করাটা শরীর স্বাস্থ্য সবের জন্য খুব উপকারী। যোগার বিভিন্ন আসন আছে, যেরকম প্রাণায়াম যেটাকে ব্রিদিং এক্সারসাইজ, আর এই ধরনের এক্সারসাইজে যেটা একটা ইমিউন সিস্টেম বিল্ড হয় সেটা কোভিড ফাইট করতে আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে। আমরা ভারত সরকারের আয়ুষ মিনিস্ট্রি আর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের উদ্যোগে একটা গ্লোবাল কম্পিটিশন করেছিলাম মাই লাইফ মাই যোগা বলে, আর সেই কম্পিটিশনের যে বাংলাদেশি যারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড হয়েছেন তাদের নাম আজকের পরে আমরা ঘোষণা করব, আর যে গ্লোবাল কম্পিটিশন হবে সেটার ঘোষণাটা পরে হবে। আমি আশা করছি আপনারা যোগা প্র্যাকটিস করবেন, যারা যোগা এখনও করেন না তারা আমাদের ফেসবুক আর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন, আমরা অনেক রকমের সহজ পদ্ধতিতে যোগা শেখাচ্ছি। আর আই উইশ ইউ অল মাচ হেলথ পরে হবে। আমি আশা করছি আপনারা যোগা প্র্যাকটিস করবেন, যারা যোগা এখনও করেন না তারা আমাদের ফেসবুক আর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন, আমরা অনেক রকমের সহজ পদ্ধতিতে যোগা শেখাচ্ছি। আর আই উইশ ইউ অল মাচ হেলথ অ্যান্ড হ্যাপিনেস অন দি ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। থ্যাংক ইউ।